সালামু আলাইকুম। ক্যাজুয়াল কুকিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি তিন প্রকারের সস বানাবো। শুধু টমেটো সস বানাবো, টমেটো তেঁতুলের সস বানাবো, আর শুধু তেঁতুলের সস বানাবো। চলুন তাহলে, সস বানাতে যা যা লাগবে, টমেটো লাগবে, তেঁতুল লাগবে, ধনে, রসুন, লবঙ্গ, গোলমরিচ, শুকনো মরিচ, চিনি, লবণ, ভিনিগার, গুঁড়ো মরিচ, গুঁড়ো রসুন। চলুন তাহলে বানানো শুরু করি। আমি এখন মেজামের কাপে এক কাপ ভিনেগার দিয়ে তেঁতুলগুলো ভিজিয়ে নেব। এটা আমার আঠি আছে, এটার ভিতরে আমার আঠি ছাড়া তেঁতুল। তেঁতুলগুলো ভিজিয়ে আমি চালনি দিয়ে চেলে নেব। আমি এখন টমেটোগুলো কুচু কুচু করে কেটে নেব। টমেটোগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি টমেটোগুলো কুচু করে কেটে নিয়েছি। এখন আমি সসপ্যান চুলায় দেব। এখন সসপ্যানে টমেটোগুলো দিয়ে সিদ্ধ করব। আমি মেজামিন কাপের এক কাপ ভিনেগার দেব। এক চামচ লবণ দেব। শুকনো মরিচ দেব চারটা। লবঙ্গ দিব আস্ত, রসুন দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমি কোনো পানি ব্যবহার করব না। একটু নেড়ে দিব। টমেটোটা সিদ্ধ হয়ে আসছে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলোটা কম তাপে রেখে দেব। আমার টমেটোটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন ঠান্ডা করে চালনি দিয়ে চেলে নিব। হয়ে গেছে আমার টমেটো রস। এখন আমি ফ্রাই প্যানে দিব। এক চামচ চিনি দেব। আমি এখন ঝাল মিষ্টি টক একটু দেখে নিব। আমি আর এক চামচ চিনি দেব।
আমার ঝাল মিষ্টি সব কিছুই ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে ঝাল মিষ্টি দিবেন। আমার সসটা হয়ে গিয়েছে, হয়ে গেল আমার শুধু টমেটোর সস। এখন আমি তেঁতুল টমেটোর সস বানাবো। আমার বাকি যে টমেটোর রসটা আছে আমি এটুকু সম্পূর্ণ দেব। তেঁতুল 1 কাপ, দুই চামচ চিনি দিব, আমি ঝাল মিষ্টি টকটা দেখে নিব। আমার ঝাল মিষ্টি টক সবগুলোই হয়ে গিয়েছে, আপনার আপনাদের পছন্দ মতো টমেটো রস এবং তেঁতুল ঝাল মিষ্টি দিবেন। সসটা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। আমার তেঁতুল টমেটোর সস নামিয়ে নিয়েছি, এখন আমি শুধু তেঁতুলের সস বানাবো। দিতে এখন চুলাই দিয়েছি, আমি ধনেগুলো ভেজে গুঁড়ো করে নেব, আর গোলমরিচ গুঁড়ো আমি গুঁড়ো করে নেব। আমি এখন তেঁতুলের সস বানাবো, তেঁতুল দেবো সসপ্যানে, এক কাপ ভিনেগার দেবো, 1/2 কাপ, ১/2 চামচ লবণ দেব, 1 চামচ চিনি দেব, 2 গুঁড়ো দেব, 2 গোলমরিচ গুঁড়ো দেব। এখন আমি একটু দেখে নিব, আমি চিনি দিব, ১/2 চামচ রসুন গুঁড়ো দিব, সামান্য একটু গুঁড়ো মরিচ ছিটিয়ে দিব, হয়ে গিয়েছে আমার তেঁতুলের সস। আমি এখন নামিয়ে নেব। হয়ে গেল আমার 3 প্রকারের সস। আমার সসের রং অনেক সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে।
সস নষ্ট হবে না, অনেক দিন ঘরে রেখে খেতে পারবে। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।